বাবা আজি আমা নওজোয়ান তরুণ যুবক ভাইরা মা ওপরে রাখান ঠিকানা করে শুনুন আমরা যে জায়গায় বসেছি এই জায়গার পরিচয় হলো আমার নবী বললেন জান্নাতের বাগান জান্নাতের টুকরোর মধ্যে আমরা বসেছি আমরা যারা এখানে বসেছি আমরা প্রত্যেকেই কিন্তু নামাজি নয় আমরা প্রত্যেকে আল্লাহওয়ালা নয় প্রত্যেকে রোজাদারও নয় এখানে বসেছি যারা অনেকেই বেনামাজি এখানে বসে গেছি কি ঠিক কিনা বলুন বেরোজাদান এখানে বসে গেছি কিন্তু আমরা একাকার হয়ে গেছি নামাজি আর বেনামাজি একসঙ্গে হয়ে গেছি আমি এখান থেকে বুঝতে পাচ্ছি না কে নামাজি আর কে বেনামাজি গুনাহগার আর নেক মানুষ এক জায়গায় হয়ে গেছি বাবাজি আমার আমার পূর্বে এসেছিলেন বাবাজি ফুরফুরা শরীফ বাবাজি আমার প্রতাপপুর দরবার শরীফ থেকে হুজুর কিমলা ভাইজান হুজুর কিমলা এসেছিলেন আল্লাহওয়ালা ব্যক্তি এসেছিলেন বাবা আমার নবী বললেন হুমুল لا يشقى بهم جليسهم رواه البخاري আমার নবী আমার ইরশাদ করলেন এই পারে জান্নাত জান্নাতের বাগানে অনেকেই তো নেক মানুষ আছে অনেকেই বেনে মানে বেনেক মানুষ আছে অনেকেই রোজাদার আছে বেরোজাদার আছে কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই মাহফিলে যদি একজন আল্লাহর ওলি এসে থাকে আল্লাহর ওলি যদি কদম পড়ে যায় সেই ওলির খাতিরে আমরা যারা এখানে এসেছি গুনাহগার প্রত্যেকের জীবনের গুনাহ আল্লাহ পাক ওই ওলি বান্দার খাতিরে ক্ষমা করে দেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বুঝেন এখানে আমি আব্দুল কাদের 100% গুনাহগার এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার বিশ্বাস এখানে প্রতাপ পদার বসব থেকে ভাইজানের কদম পড়েছে কি ঠিক কিনা বলুন আমার পরেই যিনি আসবেন ফুরপা দরবার শরীফ থেকেই কি আসছেন সাওবান সিদ্দিকী ভাইজান আওলাদে মুজাদ্দিদ জামান তিনি আসছেন তারা নেক মানুষ তার নেক মানুষের আনাগোনার জন্য মাঝখানে আমরা যারা আছি গুনাহগার আমাদের গুনাহ আল্লাহ পাক তাদের খাতিরে কি করবেন মাফ করবেন তাহলে এটা সেই জায়গা যেখানে গুনাহ মাফ হওয়ার জায়গা বাবা জি আমার সেই জন্য বলি এই মাহফিল আমরা যারা এই মাহফিলে বসে আছি কিন্তু আমাদের তকদির ভালো মনে করতে হবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হাবিব হাবিবরে আপনার গুনাহগার উম্মত উম্মতিরা তারা নেক মানুষের সঙ্গে বসে গেছে আমি আল্লাহ নেক মানুষের সাথে বসার জন্য আমি আল্লাহ আজকের কিন্তু তাদেরকে গুনাহগার বলে আমার কাছে তারা এলো না আমি আল্লাহ তাদেরকে নেক মনে করে আমার রহমতের কোলে নিয়ে নিলাম জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে বাবা জি আমারও কিয়ামতের মাঠ কঠিন ভয়াবহ দিন যেদিনে আপনার কাছে কেউ থাকবে না আপনাকে নফসি নফসি করতে হবে কিন্তু এই মাহফিলটা যদি আমাদের জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়ায় এই মাহফিলের কারণে আমরা নির্দ্বিধায় আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো ঠিক কিনা বলুন নির্দ্বিধায় আল্লাহর মেহমান হব জান্নাতের ও আমার আব্বা জানেরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মা ও বোনেরা কান ঠিকানা করে শুনুন এরকম দিনের মজলিস কায়েম করার জন্য আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে যেতেন আমার নবী বিশ্ব নবী আমারও দিনটা শরীয়তটা বোঝানোর জন্য দিনে দাওয়াত নিয়ে যেতেন ইহুদিদের কাছে বেঈমানদের কাছে মুশরিকদের কাছে আমার নবী আমার দিনে দাওয়াত দিয়ে যেতেন ও আমার আব্বা জানেরা বলতে গিয়ে মনে পড়ে গেল আমার নবী নবুয়াতের পর থেকে
বাবাজি আমার মক্কার জীবন 13 বছরের জিন্দেগি মদিনার জিন্দেগি হচ্ছে 10 বছরের জিন্দেগি আমার নবী আমার মক্কাতে যখন তিন বছর লুকিয়ে লুকিয়ে দিনে দাওয়াত দিতেন কেউ গ্রহণ করত কেউ গ্রহণ করত না যখন গ্রহণ করতেন করতেন না আমার নবী বলছেন চাচা জান চাচা জান এ আমার পাড়া প্রতিবেশীরা আপনারা যখন আমাকে মানবেন না ঠিক আছে আপনারা কাউকে প্রকাশ করবেন না কেননা আমার শত্রুতা বেড়ে যাবে চাচা জানকে রিকোয়েস্ট করলো চাচা ভাতিজা রেন্টি হয়ে গেল না ভাতিজা তুমি কেনই কথা বললে তুমি তো এই কথা এমন একটা কথা শোনালে এটা হলো আমার বাপ দাদা কারা কেউ তো বলেনি তুমি বলছো উবুদুল্লাহ আল্লাহকে এক বলে মানতে হবে লা তুশরিকু বিহি শাইয়া আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না আমরা অগ্নি পূজা করি আমরা দেব দেবতার পূজা করি এই কথা তুমি বললে কেন সুতরাং আমি এটা প্রকাশ করে দেব আমার নবী বললেন চাচা জান একটু আপনি থেমে যান চাচা থামলেন না প্রকাশ করতে শুরু করলেন আমার নবী শত্রুতা বেড়ে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পাশে ছিলেন আমার নবীর জন্য বলেছিলেন স্বামী আমার আপনার জন্য কি লাগবে আপনি যা চাইবেন আমি খাদিজা সব বিসর্জন দেব ইসলামের জন্য সব দিয়ে দেব খাদিজা আমার নবীর জন্য যথেষ্ট ছিলেন আমার নবীর পাশে যখন কেউ ছিল না ছিল না ছিল না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য সব দিতে রাজি হয়েছিলেন আমার নবী যখন বলতেন ও খাদিজা 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 আমার কিছু লাগবে না নতুন যারা ইসলামের ছত্র ছায়াতে আসছে তাদের জন্য কিছু টাকা আমাকে লাগবে টাকা দিতে হবে আমার নবী আমার যদি 10 টাকা চাইতেন আম্মা জান খাদিজাতুল কুবরা 100 টাকা নবীকে দিয়ে দিতেন যত সম্পদ ছিল সব নবীর জন্য দিয়ে দিয়েছে ইসলামের জন্য দিয়ে দিয়েছে ও আমার আব্বা জানেন কোন খাদিজা সুরুল কোন খাদিজা দেখুন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেছিলেন হাবিব আমার আপনি আমার জন্য যত আমি আপনার জন্য যথেষ্ট হতে পারলাম কিনা বলতে পারছি না স্বামী আমার আপনি চিন্তা করবেন না কেউ আপনার পাশে না থাকলেও আমি খাদিজা আপনার জন্য রেডি আছি এবার কি করলেন আমার নবী আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য ইয়াতাহান্নাসু ফিল ঘর রাওয়াহু বুখারী বুখারী শরীফের মধ্যে এসেছে আমার নবী নির্জল পাশে যেতেন আমার নবী গারে হিরাতে গিয়ে আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন বাবাজি আমার একদিন নয় দুদিন নয় দিনের পর দিন দিনের পর দিন আমার নবী আমার যখন আল্লাহ ধ্যানে কাটাতেন আল্লাহ ধ্যানে কাটাতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে ছিলেন আমার নবীর জন্য ওই গারে হেরাতে রেগুলার প্রত্যেক দিন দুবার করে খাদ্য নিয়ে যেতেন সকাল বেলা যেতেন দুপুরের খাদ্য নিয়ে আবার বিকাল বেলা যেতেন মগরিবে সন্ধ্যার খাদ্য নিয়ে রাতের খাবার নিয়ে ও আমার আব্বা জানেন আমি আব্দুল কাদের যখন মক্কা শরীফে আল্লাহ নিয়ে গিয়েছিলেন বাবাজি আমার আউয়াল আক্তে ফজরের নামাজ পড়েছিলাম ওখান থেকে ট্যাক্সি ধরে কোথায় গেলাম জাবালে নূর পাহাড়ের তলদেশে গিয়েছিলাম ওখান থেকে বাবাজি আমার ঘড়ি দেখলাম 6টা বাজে 6টা সকাল 6টায় হাঁটতে শুরু করলাম কোথায় পাহাড়ের উপর চড়তে শুরু করলাম দেখলাম যে পাহাড়ের সিঁড়ি কাটা আছে ধাপ কাটা আছে ধাপ কেটে কাটা আছে উঠতে উঠতে সময় লেগে গেল বাবাজি আমার সূর্য উঠে গেল ও আমার আব্বা জানেন কখনো গিয়ে বিশ্রাম নিচ্ছি দাঁড়িয়ে যাচ্ছি যতবার বিশ্রাম নিচ্ছি বারবার একটা কথাই মনে আসছিল আল্লাহ গো আপা আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাফিউল মুজনাবিন হুজুরের আহলিয়া সহধর্মিনী আম্মা জান আইসা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য কত না কষ্ট করেছেন আমরা ইয়ং ছেলে
উঠতে এত কষ্ট হচ্ছে আমরা বিশ্রাম নিচ্ছি আম্মাজান খাদি আম্মাজান আই আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য কত না কষ্ট করেছেন কত না কষ্ট করেছেন বারবার এই কথাটা আমার স্মরণে আসছিল বাবাজি আমার ওখান থেকে যখন ওই পাহাড়ে উপত্যকাতে বাবাজি আমার গানে হেরাতে ঢুকলাম ছোট একটা গুহা যেখানে দুইজন ব্যক্তির বেশি নামাজ পড়া যায় না বাবাজি আমার ওখানে গিয়ে দূরে কান নামাজ পড়লাম সাজদায় পড়ে অঝনয়নে কাঁদতে কাঁদতে শুরু করলাম মাবুদ আল্লাহ গো এই গুহাতে আপনার মাহবুব আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আপনার সাজদায় পড়েছিলেন কত না আপনার সঙ্গে কথোপকথন করেছেন কতবার না কতবার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছিলেন এই বলে কাঁদতে কাঁদতে শুরু করলাম বাবাজি আমার কিন্তু পিছনে লোক তো লাইন দিয়ে আছে বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি করে সাজদা থেকে মাথা তুললাম মাথা তুলে বেরিয়ে এলাম এসে ঘড়ি দেখলাম 6টা থেকে উঠতে শুরু করেছি ঘড়ি তখন দেখলাম বাজে 9:15 তাহলে কতক্ষণ উঠতে সময় লাগলো জি 3 ঘন্টা হ্যাঁ 3 ঘন্টা 15 মিনিট তাহলে আমার মতো একজন ইয়ং ছেলে আবার ধাপ কাটা আছে সময় লাগলো কত 3 ঘন্টা 15 মিনিট আর রমজান যে সময় এক হাতে পানি আর এক হাতে তরি তরকারি নিয়ে যাচ্ছেন তখন তো সিঁড়ি টিড়ি ছিল না কত সময় লাগলে কত কষ্ট হলেন পাহাড়ে ওঠা যেমন কষ্ট নামাও তদ্রূপ কষ্ট তাহলে আম্মাজান রেগুলার দুবার যেতেন আর দুবার নামতেন হায় রে হায় আমার নবীর জন্য কত না কষ্ট করেছেন